জমালে খুদায়ে কমালে মুহাম্মদ, জমালে খুদায়ে কমালে মুহাম্মদ, মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর সদাকত লুটায়া, ইহি নাম নামি নবী মুহতরম, ইহি নাম নামি নবী মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ, পড়ো নাম মুহাম্মদ, বলাগুল উলা কমালিহি সবাই, কশফত দুজা বিজমালিহি, হাসুনত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এবার আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগুল উলা কমালিহি কোনো দুরুদ না, এই জন্য শেষ করেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই হবে, মাসলাটা বুঝলেন তো? আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. وعن أنس رضي الله عنه قال أن يشفع لي يوم القيامة يا رسول الله، فقال أنا فاعل، فقلت فأين أطلبك يا رسول الله؟ أطلبني أول ما تطلبني عند الصراط إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়তে হবে,
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قل لنا بس قلن قلن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے میرے مولا اے میرے ملک اے میرے داتا اے میرے والی اے میرے مولا اے میرے ملک اے میرے داتا اے میرے والی شاہنشاہ دو عالم تو ہے شاہنشاہ دو عالم تو ہے سب سے تیرا سرکار ہے علی خلقوں میں سب سے میں ہی برا ہوں خلقوں میں سب سے میں ہی برا ہوں کوئی نہیں ہے مجھ میں بھلائی شغل میرا باس اب تو الہی شغل میرا باس اب تو الہی شام و سحر ہو اللہ واللہ اللہ اللہ لیٹے بیٹھے چلتے پھرتے لیٹے بیٹھے چلتے پھرتے آٹو پہر ہو اللہ واللہ اللہ اللہ اے ملامت کرنے والا تجھ میں ہو انصاف اگر اے ملامت کرنے والا تجھ میں ہو انصاف اگر عشق میں معذور مجھ کو رکھ ملامت سے گزر اپنے ہی حسرت کوئی جو مل گئی ہم یار سے کون سی دولت ہے بہتر دولت دیدار سے سبحانک لا علم لنا الا ما علمتنا انک انت العلیم الحکیم سبحانک لا فہم لنا الا ما فہمتنا انک انت الجواد الکریم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اكثر سرو ডাক্তার এর কাছে যাওয়ার পরে বাদশা কয় ডাক্তারে কয় বাদশা আপনার এই রোগ যেমনে সামনে সারবে না কয় কেমনে সারবে দুনিয়ার কত ডাক্তার বাইটা খেলাম কয় যেভাবে সেভাবে তো এই রোগ সারবে না সুখী মানুষের জামা গায়ে দিতে হবে জঙ্গলের পাহাড়ে যে দেখে এক লোক তার কাছে না আছে সুন্দর জামা কাপড় না আছে সুন্দর খাবারের ব্যবস্থা ছোট্ট একটা ঘর স্বামী আর স্ত্রী থাকে তার কাছে রাজার লোকজন যায় কয় তুমি কি সুখী মানুষ কয় হ্যাঁ আমি সুখী মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ জন্য চালাইতেছে সুখী কিছুই নাই দুনিয়ার ওরা তো ধরে গ্রেফতার করে নিয়ে আসছে বাদশার দরবারে বাদশা কয় তোর কাছে কিছু নাই তাও শুকর আদায় করলি কয় আমার কাছে যা আছে এটা তো অনেক মানুষের কাছে নাই এজন্য এ পেয়েই আমি আল্লাহর উপর খুশি আলহামদুলিল্লাহ কয় শোন এই তোর জামার দাম তো কোটি টাকা হয়ে গেছে তোর জামাটা তাড়াতাড়ি আমার খুলে দে তা নাহলে আমি সুস্থ হব না পরে তার জামা খুলে নিছে তার বড় অট্টলিকা করে দিছে বলেন তো দেখি এমন অবস্থায় সে যে শুকর আদায় করলো তার মতো দিল আমাকে এই জায়গায় কয়জনের আছে
এজন্য বলতেছি বাস্তবেই কি আপনারা দুনিয়াতে যা পেয়েছেন তাই পেয়ে, এই কোরআনের মজলিস পেয়ে, এই এলাকা পেয়ে, আল্লাহ হায়াত নামক জিন্দেগি পেয়ে আপনারা পরিপূর্ণ খুশি? তো তাইলে একদম দিল থেকে আওয়াজ করে আকাশ বাতাসকে প্রকম্পিত করে একটা শুকর আদায় করেন তো আলহামদুলিল্লাহ। মজবুর মুকাইয়দ মে মোহাব্বত মে কিসি কে, মজবুর মুকাইয়দ মে মোহাব্বত মে কিসি কে, কয়দি হো মগর পাও মে জঞ্জীর নেহি হ্যায়। আমিন বলেন। আমরা সবাই কি গন্ত মুসলমান না? আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, এটা জানেন তো আপনারা? আজকে কাশ্মীরের মা বোনদের রক্ত যাইতেছে, ইরাক বছরের পর বছর, যুগের পর যুগ রক্তের বিলিং দিচ্ছে। কাশ্মীরে একই অবস্থা, আফগানে একই অবস্থা, মায়ানমারে একই অবস্থা, মিশরে একই অবস্থা, সিরিয়াতে একই অবস্থা। রক্তের বন্যায় ভেসে যাচ্ছে হাজারো শিশু, চলে যাচ্ছে হাজারো প্রাণ। কত মায়ের যে কোল খালি হচ্ছে, কত মায়ের যে কোল খালি হচ্ছে, খবর তো আমাদের নেই। কিন্তু সব কিছুর মধ্য দিয়ে একটা জিনিস পুরা ক্লিয়ার, মুসলমানদের যত রক্ত যাইতেছে মুসলমানদের বিজয় তত নিকটবর্তী হইতেছে। তারা যুগের পর যুগ আমাদেরকে মারবে। 72 বছর ধরে আজকে কাশ্মীর, তারা স্বাধীন কাশ্মীর, আজাদ কাশ্মীর নেওয়ার জন্য 72 বছর লড়াই করতেছে, মায়ানমার 70 বছরের বেশি লড়াই করছে, কিন্তু আজও বিজয় আসতেছে না। তারা তো মনে করতেছে ইহুদি খ্রিস্টানরা আমরা সফল হয়ে গেছি, কোরআন আর হাদিস খুললে দেখা যায় তারা সফল হয় নাই, রক্ত দিয়ে মুসলমানই সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ ইমামে মাহদি চলে আসবেন, কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে, মুসলমানদের সাথে বিজয় হবে, যুদ্ধ হবে। 3 দিন মুসলমানরা হারবেন, 4th দিন আমেরিকা থেকে নিয়ে শুরু করে রাশিয়া পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত অঞ্চলে কালিমার পতাকা পক পক করে উঠবে, সুবহানাল্লাহ। এমন মুহূর্তেও আমাদের কিছু দায়িত্ব আছে না নাই বলে? আছে না, দায়িত্ব থাকে। কিন্তু একটা কথা হলো, সারা পৃথিবীর মুসলমান মায়ের খাইতেছে, যারা মারতেছে এরা কি আল্লাহরে খুশি করার জন্য মারতেছে? আমরা যারা মুসলমানদের সঙ্গ দিচ্ছি না, মুসলমানের জন্য দোয়া করতেছি না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন রাহাজানি করে যাচ্ছি, তারা কি আল্লাহরে খুশি করার জন্য করতেছি? সবাই আমরা কি করতেছি? সবাই আমরা এক আল্লাহকে ভয় না করার কারণে ইহুদি আমার ভাইকে মারে, এক আল্লাহকে ভয় না করার কারণে খ্রিস্টান আমার ভাইকে জবাই করে, এক আল্লাহকে ভয় না করার কারণে বৌদ্ধরা আজকে আমার ভাইকে গুলি করে হত্যা করে, এক আল্লাহকে ভয় না করার কারণে আমার মুসলমান ভাইও আজকে সুদ খায়, আজকে ঘুষ খায়, আজকে জুলুম করে, আজকে নির্যাতন করে, আজকে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় একমাত্র শুধুমাত্র এক আল্লাহকে ভয় না করার কারণে, ঠিক কিনা? কারোর দিলের মধ্যে হাসরের দিনের ভয় যদি থাকে, একমাত্র আল্লাহর ভয় যদি থাকে, অন্যায় করার সময় দিল থেকে একজন ডেকে বলবে, হে দুনিয়ার কেউ দেখতেছে না কিন্তু আসমানের মালিক। অন্যায় করার সময়, জুলুম করার সময় দিল থেকে একজন তোমাকে টেনে ধরে বলবে, এই কাজটা করিস না রে, আজকে হয়তো তুই ছলে বলে কলে কৌশলে বেঁচে যাবি কিন্তু কেয়ামতের ময়দানে তুই ধরা খেয়ে যাবি। তাহলে মুসলমানের সব থেকে বড় জিনিস হলো দিলের এই বিশ্বাসটা, আর সেই দিলের বিশ্বাস হলো খাউফুল্লাহ। বুঝতে পারছেন তো? দিলের ভয়টা যদি পরিপূর্ণ থাকে, দুনিয়ার সব কাজ ঠিকমতো আঞ্জাম হয়। আর দিলের ভয়টা যদি আমার না থাকে, তাহলে কি হবে? দুনিয়ার সব কিছু উলট পালট হয়, সব কিছু উলট পালট হয়। কয়টা আপনাদেরকে শোনাবো? পারমাণবিক বোমার নাম শুনছেন? পারমাণবিক বোমা, যাটা বোম ফাটা, পাহাড় ফাটানোর জন্য তৈরি করা হয়েছিল, সেই বোম এখন মানুষ মারার জন্য তৈরি করছে। হাজার হাজার কোটি টাকা সেটার পিছনে নষ্ট করা হচ্ছে, এবং এত পরিমাণ টাকা খরচ করতেছে, দেশের মধ্যে দুর্ভিক্ষ চলে আসতেছে মানুষ মারার জন্য। মানুষের বিবেক কোথায় চলে গেছে? আল্লাহ তাআলার ভয় থেকে মানুষ কত দূরে, কত দূরে! এজন্য আপনাদেরকে, আমাদের যেহেতু জীবনের সব থেকে বড় পরীক্ষার দিন হলো কোন দিন বলেন তো? হাশরের ময়দান। কোন দিন? আল্লাহকে ভয় না করলে হাশর
বিচার হয়। আহার, ওই দিন তো আল্লাহ আমার বিচার করবেন, আল্লাহ আমার সামনে থাকবেন, আল্লাহর সামনে আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহর সামনে আমার জান্নাত জাহান্নামের টিকিট হবে, আমলনামা দেওয়া হবে। ওই দিনের ভয়টা যদি আমার মধ্যে থাকে, দুনিয়ার সব কাজ আমার ঠিক। ওই দিনের ভয়টা যদি আমার মধ্যে না থাকে, দুনিয়ার সব কাজ আমার উল্টাপাল্টা বেঠিক। আমার কথাটা কি আপনারা বুঝছেন? সবাই বোঝেননি, বুঝেছেন আমার কথা? এই হাসরের আয়াত সম্পর্কে আমি একটা কথা আয়াত পড়েছি আপনাদের সামনে, সে আয়াতের আলোকে আমি কিছু আলোচনা করবো, শুনবেন তো ইনশাআল্লাহ। তবে দিলের কান দিয়ে শুনতে হবে, ফায়দা হবে। কারণ কি জানেন, যত রাতি ওয়াজ শোনেন কাজ হবে না, শুনতে হবে সাহাবা একরামের মতো। একটা মাত্র গুণ, কি গুণ? কালু সামিনা ওয়া আতানা। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কাছে পয়গম্বর যখন কোনো কথা শুনাইতেন, সাহাবা একরাম ডান বাম কিছু বলতেন না, তারপরে মানবো এ কথা বলতেন না, শুধু বলতেন কালু সামিনা ওয়া আতানা। হে পয়গম্বর, কোরআনের কথা শুনাইলেন, হাদিসের কথা শুনাইলেন, শুনছি তো মানবো, কোনো সমস্যা নাই। লাভ কি হলো বন্ধু? এই আনসার আর মুহাজির গরিব সাহাবীগুলোর এক কথার বদৌলতে আসমানের মালিক আল্লাহর কাছে সাহাবা ইকরামের মর্তুবার দাম দিন দিন এত বাড়তে থাকলো, এত বাড়তে থাকলো। আল্লাহ তাআলা খুশি হয়ে আয়াত নাযিল করে দিলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহু আকবার বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الله أكبر أنصار صحابদের উপরে এই গুণের বরকতে আল্লাহ কেমন খুশি হলেন, কত তপ্তায় উঠলেন ইবাদতের মর্তবায়। রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান, আল্লাহ বলেন, আমি আসমানের মালিক, গোটা জাহানের মালিক আল্লাহ, এই গরিব দুঃখী সাহাবীদের উপরে পরিপূর্ণ খুশি হয়েছি। আর কি হইছে? রাদওয়ানহু, তারাও আমার উপর খুশি, দুইজনের খুশি মিলে গেছে। লাভ কি হইছে? আল্লাহ বলেন, ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, এই গরিব দুঃখী নেক নিয়ত শুনে আমল করার বদৌলতে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে রাখছি।